গ্যাসের সংকটে কোনো রকম জ্বলছে রান্নার চুলা কখনো কখনো জ্বলছেই না গ্যাসের অভাবে বন্ধ থাকছে শিল্প ও সার কারখানা সিএনজি স্টেশনেও প্রতীক্ষার দীর্ঘ লাইন পেরিয়ে দেখা যায় চাপ নেই পর্যাপ্ত পাওয়া যায় অল্প একটু গ্যাস সব মিলিয়ে গ্যাস সংকটে বহুমাত্রিক ভোগান্তি এখন বাংলাদেশে সারাদিন তো আসেই না পরে সিলিন্ডারে চালাইছে গ্যাসের এই সংকটের কারণ দেশে উৎপাদন কমেছে আমদানিও বাড়ানো হয়নি বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র শিল্প সার গৃহস্থলী এবং সব মিলিয়ে দৈনিক আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে যেখানে চাহিদা প্রতিদিন কমপক্ষে সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুটের এ অবস্থায় এবছর জ্বালানি সংকট সমাধানই এখন বড় চ্যালেঞ্জ দিনে দিনে আমাদের জানি আমাদের উৎপাদন কমেই আসছে এবং উৎপাদন বাড়ানোর একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল তাতে কিছু জায়গায় হয়তো কিছু উৎপাদন বেড়েছে কিন্তু আবার অন্য জায়গায় কমে গিয়ে নেট কমে গেছে আরও আর আমদানির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা স্থবিরতা আছে এই মুহূর্তে কোনো স্বল্পকালীন সমাধান নাই যেটা করা যেতে পারে সেটা হলো যে আমাদের পূর্ণ যে ক্ষমতা আছে এফএসআর দুটোর সেখানে নয়শো মিলিয়নের মতো সাড়ে আটশো নয়শো মিলিয়ন আনা যায় সে সাড়ে আটশো নয়শো মিলিয়ন আমাদের আনতে হবে সেটা আমদানি নির্ভর এই যে জ্বালানির সংকট যেটা সেটা ডলারের সংকট না কাটলে স্বল্পকালীন কোনো সমাধান নাই বাংলাদেশে সবচেয়ে বেশি জ্বালানি দরকার হয় বিদ্যুৎ উৎপাদনে শীতকালে এখন চাহিদা এবং বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে কিন্তু সরকার এই হিসেবেই এবার গ্রীষ্মের সর্বোচ্চ সাড়ে সতেরো হাজার মেগাট বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হতে পারে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার হবে বিপুল পরিমাণ জ্বালানি এ অবস্থায় আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য জ্বালানি স্বল্পতাকেই সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের জ্বালানির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় নব্বই শতাংশই হল তেল গ্যাস এবং কয়লা নির্ভর এর মধ্যে কয়লা এবং তেল প্রায় পুরোটাই আমদানি করতে হয় আর গ্যাসেরও একটি বড় অংশ এখন আমদানি হয় এলএনজি আকারে এখন এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আমদানি হচ্ছে পাঁচশো মিলিয়ন ঘনফুট যা বর্তমান মোট গ্যাস সরবরাহের কুড়ি শতাংশের মতো এছাড়া আমদানির তালিকায় রয়েছে জ্বালানি তেল আর বিপুল পরিমাণ কয়লা বিশ্লেষকদের আশঙ্কা অর্থনীতির জন্য এবার একটা বড় চাপ হবে এই জ্বালানি আমদানি আমাকে এটা পুরো ডলারে পরিশোধ করতে হচ্ছে এবং আপনারা জানেন যে আমার ডলারের যে রিজার্ভ আমাদের সেটা কমে আসছে খুবই আশঙ্কাজনকভাবে পনেরো থেকে ষোলো বিলিয়ন ডলারে নেমে আসছে সো এখনই কিন্তু আমি বিল পরিশোধ করতে পারছি না আপনি দেখবেন বিভিন্ন প্রতিবেদনে বিপিসি পেট্রোবাংলার বিভিন্ন ইয়েতে যে আপনি বিল পরিশোধ করা যাচ্ছে না জ্বালানির সো এরকম একটা সিচুয়েশনে এখন পর্যন্ত তারা কিন্তু সঠিক সঠিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন না কারণ যে আন্তরিকতা যেই দক্ষতা এবং যেই প্যাশনের সাথে তারা কয়লা এবং এল বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছেন সেই একই দক্ষতা সেই একই প্যাশন দিয়ে তারা যদি রিনিউবেল করতেন এবং দেশীয় গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন করতেন তাহলে আজকে আমাদেরকে এই সংকটের মধ্যে পড়তে হতো না ইউক্রেন যুদ্ধের প্রভাবে দু সালে তেল গ্যাস ও কয়লার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল আমদানি করতে না পারায় তীব্র হয়েছিল সারা দেশে লোডশেডিং এখনও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় জ্বালানি আমদানিটাই বড় দুশ্চিন্তার কারণ বলে মনে করেন বিশ্লেষকরা আবার সংকট বাড়তে পারে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে প্রচন্ড চাপ সৃষ্টি করবে আমাদের তো শুধু জ্বালানি আমদানি হবে না আমাদের তো অন্যান্য শিল্প কারখানা চালাতে গেলে র ম্যাটেরিয়াল টোটাল আমদানির যে চাপটা আছে সেটা তো আছেই সেখানে জ্বালানি অতিরিক্ত চাপ চলে এসছে বিকজ আমাদের জ্বালানি পুরো পরিকল্পনাটাই আমদানি নির্ভর হয়েছে দু সাল থেকে তাদের যে প্রক্ষেপণ সে প্রক্ষেপণে দেখানো যাচ্ছে যে এখন আমাদের উৎপাদন পনেরোশো বা আঠারোশো মিলিয়নে নেমে আসবে সাতাশশো মিলিয়ন থেকে এবং সেই প্রক্ষেপণ অনুযায়ী কিন্তু আমাদের উৎপাদন কমছে জ্বালানি খাতে বাংলাদেশের বর্তমান পরিণতির জন্য বিশেষজ্ঞরা দায়ী করেন তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপের অভাবকে কারণ গত দেড় দশকে কার্যকর অনুসন্ধান হয়নি সাগর বক্ষে আর স্থলভাগেও পর্যাপ্ত কূপ খনন হয়নি পেট্রোবাংলার হিসেবেই গ্যাসের প্রমাণিত মজুত কমে অবশিষ্ট আছে সাড়ে আট ট্রিলিয়ন ঘনফুটের কিছু বেশি বিশেষজ্ঞদের মতে এই গ্যাস দিয়ে বাংলাদেশের বর্তমান চাহিদা অনুযায়ী উত্তোলন হলে দশ বছরের মতো চলতে পারে মিয়ানমারে বলেন বা ভারতে বলেন সেখানে তো গ্যাস উত্তোলন অনুসন্ধান কাজ যথেষ্টভাবে হয়েছে বা এখনও হচ্ছে সেই তুলনায় কিন্তু বাংলাদেশের সাগর বক্ষটা ওইভাবে এক্সপ্লোর হয় না অনুসন্ধানও হয় নাই আমরা যেটা লক্ষ্য করছি সংকটটা কিন্তু ইমিডিয়েটলি যে চলে যাবে এটা মনে হচ্ছে না দেশীয় উৎপাদন বৃদ্ধি আমরা ওরকম দেখছি না বরং মনে হচ্ছে যে এটা যে কমতির দিকে যাচ্ছে সেটাকে আবার উঠায় নিয়ে আসার পর্যাপ্ত এক্সপ্লোরেশন এবং মানে কূপ খননের যে কার্যক্রমগুলো সেটা যতটা করা দরকার এটাকে আরও উপায় উঠায় নিয়ে আসেন ততটা হচ্ছে না দেশের জ্বালানি সংকট গ্যাস অনুসন্ধান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় আশ্বাস দিচ্ছে দু সালের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আমাদের স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি দশ এম এম বিশ বাট আমি মনে করি আমাদের আরও ড্রিলিং করা করতে হবে এবং তার জন্য অর্থ যোগানো দিতে হবে অর্থ কিন্তু একটা বড় বিষয় আমি দশটা ড্রিলিং করলাম দুটাতে পেলাম বাকিগুলিতে নয় দশ মিলিয়ন ডলার করে একটা ড্রিলিংয়ে খরচ হয়ে গেল সেটাও তো দেখতে হবে সেইবার ছেচল্লিশটা কূপ খনন করব দুই বছরে ফোরটি সিক্স আরও হান্ড্রেড কূপ খনন করবো আমরা পঁচিশ সালের মধ্যে তবে আমি আশাবাদী আমি বললাম যে দুই বছরের মধ্যে আমরা আরও পাঁচশো এম যোগ করব কিন্তু ডিমান্ড তো আরও বেশি দেড় হাজার মেগাওয়াট এম এমসি গ্যাস সো তার মধ্যে কিছুটা হয়তো ইম্পোর্ট হয়ে আসবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সংকট নিরসনে আপাতত জ্বালানি আমদানি করাই একমাত্র সমাধান এবং সেটিও নির্ভর করবে ডলারের মজুদ বিশ্ববাজারে দাম এবং দেশের আর্থিক সক্ষমতার ওপর আবুল কালাম আজাদ বিবিসি বাংলা